এখন আপনারা দেখছেন মান্না গেমিং যেখানে আপনার জন্য থাকছে প্রতিদিন অল্প থেকে অধিক যে কোনো পয়েন্ট রামি থেকে শুরু করে রামি ডিলড্রামি ফ্রি টুর্নামেন্ট টুর্নামেন্টের মতো আকর্ষণীয় খেলা পাশাপাশি থাকছে পাঁচশোরও বেশি পদ্ধতি এবং গেম প্ল্যান তাই অবশ্যই আপনাকে চোখ রাখতে মান্না গেমিং এ হ্যালো ফ্রেন্ডস আজ আবারও চলে এসেছি নতুন এক টেবিলে যেখানে অংশগ্রহণ করতে হয়েছে ষাট টাকা দিয়ে কিন্তু খেলা টেবিলে রুলস অনুপাতে চল্লিশ টাকা এন্ট্রি ড্রপ করবার জন্য দশ টাকা যেখানে জোগাড় হয়েছে তিন দেখুন পুরো সিকোয়েন্স হয়ে ওঠার পরেও হাতে কিন্তু এসেছে তিনখানা জোগাড় এখন এই জোগাড়গুলোকে সঠিকভাবে যদি লাগানো যায় কাজে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হ্যান্ডিল ক্লিয়ার করা যেতে পারে কিন্তু তার জন্য সঠিক যোগাযোগ রাখাটা কিন্তু জরুরি দেখুন আমার হাতে কিন্তু একটা কার্ড পাওয়া মাত্র হ্যান্ডিল ক্লিয়ার হতে পারে এবং হাতে আমার স্কোরই মুহূর্তে করি আমি যদি এই মুহূর্তে ড্রপও করতাম তাহলে আমার কুড়ি পয়েন্টই যেত সেই অনুপাতে ব্যালেন্স তো এখন দেখার যে এই হ্যান্ডটাকে কত তাড়াতাড়ি ডিক্লেয়ার করা যেতে পারে কিন্তু যোগাযোগ করাটা জরুরি কোন দিক থেকে হবে যোগাযোগ এটা একটা লক্ষণীয় বিষয় দেখুন আমার কিন্তু দুটো নয় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দুটো নয় হলে সাত ছয় পাঁচ তিনটে আলাদা কার্ড হয়ে যেতে পারে এটা একটা চাপ সুতরাং যদি চিরের কোনো একটা লাইন ধরা যায় তাহলে কিন্তু অর্থাৎ চিরের সাত আট যদি থাকে তাহলে কিন্তু সহজ ব্যবহার হবে দেখুন দশটা আমার লাগছে কিন্তু একটা সুযোগ নেওয়া যেতেই পারে কারণ কাছাকাছি কার্ড যদি থাকে তো পয়েন্ট আমার কমছে যখন আমি একটু কমিয়ে রাখবো কারণ কাছাকাছি কার্ড সেভাবে আমার হাতে আসেনি তো দেখা যাক হয়তো ওই দশটা খেলে পয়েন্টটা আর একটু কমতো নেক্সট কার্ড কী আসবে সেটাই হচ্ছে দেখার এই মুহূর্তে ছজন প্লেয়ার টেবিলে পাঁচজন খেলছে একজন ড্রপ করে দিয়েছে তো গোলাম চলে এসেছে আমি যদি কার্ডটাকে একটুখানি চেঞ্জ করে নিই অর্থাৎ দেখুন আমার কাছে কিন্তু ওই গোলামটাই ছিল না আর আমার কিন্তু ওই আর্ডটা আমার হাতেই ছিল জাস্ট কার্ডটাকে একটু ঘুরিয়ে নিয়েছি আর সাথে সাথে হ্যান্ড তো আজ দেখলেন ছজন প্লেয়ার টেবিলে পাঁচজনের মধ্যে খেলা খেলাটি খেয়ে আমার লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে আর এরকমই খেলা থাকছে এই খেলাটি শেষে প্লেলিস্টে আপনারা চাইলে সেখানেও লক্ষ্য রাখতে পারেন থাকছে বিভিন্ন টিপস এবং ট্রিক্স এবং বিভিন্ন পদ্ধতি ধন্যবাদ সকলকে